ভেরি ব্যাড ম্যানার্স। হ্যাঁ ভাই, আমি তোমাকেই বলছি, তোমাদেরকেই বলছি, যারা যারা নাকি ওকে কুক করো, ডোন্ট কমপ্লেন হিম অ্যান্ড ডোন্ট ফ্রাস্ট্রেটেড, মানে এগুলো ফ্রাস্ট্রেটেড লাগে, আমাদের রিলেশনশিপটার মাঝখানে ঢুকতে আসলো। আই উইল ওয়ার্ন ইউ, দিদি মানেই কন্ট্রোভার্সি, আর আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি, সো প্লিজ কাম। কিন্তু হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যা যা বলেছি এগুলো একদম মজা করি, ওর ফোন নাম্বারটা আমার নাম্বার অ্যালবামে বলে সেভ। তো নন্দিনীদির সঙ্গে এর আগেও একটা ব্লগ বানিয়েছিলাম, কিন্তু আজ যে ব্লগটা হবে সেটা কিন্তু স্পেশাল ব্লগ হবে। ক্যামেরা ঠিক পিছনে আছে নন্দিনীদি, চলে এসো, সামনে চলে এসেছি। আজ কিন্তু আমাকে ইনভাইট করেছে নন্দিনীদির পায়েস হোটেলে, তো আজকে কি খাওয়াবে তুমি আমাকে বলো। আমরা শুরু করবো মিষ্টি, মিষ্টি দিয়ে, আমার মিষ্টি খাওয়ার মন, তো চলো মিষ্টি খাওয়া যাক। এদিক দিয়ে চলে যাবে। কেমন আছিস? একদম একদম দারুণ, একদম তোমাকে কমেন্ট করলাম আবার নন্দিনীদি কিন্তু এখন আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। একদম, তো কি খাবি বল? পিঠে খাবি, সপ্তাহে পাটি সপ্তাহে, ছানার জিলিপি, কালাকাঁদ, ছানার গজা, কাঁচাগোল্লা, রসগোল্লা, বাস আপাতত এই রয়েছে শনিবারের বাজার। ভাই তুমি যা খাওয়াবে তাই খাও, এই জিনিসটা 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 খুব দারুণ। কালাকাঁদ খাবে, এটা কি রে, নামটা কি? কালাকাঁদ, কালাকাঁদ। ইউটিউবারদের তো একটা নাম হয় না, আমাদের চ্যানেলের নাম দিয়ে আমাদের পরিচয় হয়। যেমন আমাদের ছানার জিলিপি চলে এসছে, যেমন এখন আমার নাম হয়ে গেছে নন্দিনী দিদি অফিসিয়াল। কেউ আর নন্দিনী দিদি বলে, যেহেতু তোমরা আমাকে সবাই চেনো, তাই জন্য আমি এখন নন্দিনী দিদি অফিসিয়াল হয়ে গেছি। আমাকেও রোস্ট করে পারলে একটা দাদা এসে বলছে নন্দিনী দিদি মানে কন্টেন্ট। হ্যাঁ, এবার নন্দিনী দিকে সবাই কন্টেন্ট বানিয়েছে, এবার নন্দিনীর টাইম সবাইকে কন্টেন্ট বানানো। দাঁড়াও রাজদাকে একটু খাইয়ে দিই। একদম একদম। আচ্ছা আমি তোমাদেরকে বলে, পুরোটা খা পুরোটা খা, আমি বলে দিই, আমি তো দিদি নম্বর ওয়ান দিয়ে ঘুরে এসেছি, কিন্তু আমার এই ঠাকুমাও কিন্তু দিদি নম্বর ওয়ান দিয়ে ঘুরে এসেছে। তোমরা কি দেখেছো? না, দেখে নেবে। এই ঠাকুমাও কিন্তু দিদি নাম্বার ওয়ান থেকে ঘুরে এসছে আমাদের নন্দিনীর মতোই। আর দিদির এনার্জি দেখো, মানে আমি যখন এসেছিলাম এত ভিড় এত ভিড়, মানে সবাইকে ইন্টারভিউ দিচ্ছে, নিউ ইয়র্ক থেকে একজন এসছে, বাংলাদেশ থেকে একজন এসছে, বাস বাস চলে যাচ্ছে, আসাম থেকে, আসাম থেকেও এসছে, সকালবেলা ছত্তিশগড় থেকেও এসেছিল, বাংলাদেশ থেকেও এসেছিল, মানে সব, মানে সব রাজ্য থেকে লোক আসছে, আবার রাজ্য, আবার ইন্টারন্যাশনাল, আবার ইন্টারন্যাশনাল। সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? বাড়ছে না। নন্দিনী দিদি অফিশিয়াল কে সাবস্ক্রাইব করো, ঝটপট গিয়ে ফলো করো, ঝটপট ডেসক্রিপশনে লিংক আছে, ডেসক্রিপশনে লিংক আছে, ঝটপট যাও। নন্দিনী দিদি কাঁদছে, নন্দিনী দিদি এ মারা গেল, ও মারা গেল, এরকম নিয়ে আবার লাগিয়ে দিচ্ছে, আমি দেখছি, মানে যা খুশি নিয়ে তাই। নন্দিনী এবার 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 কন্টেন্ট হবে, নন্দিনী দিদির নাটক শুরু হয়ে গেল, নন্দিনী দিদি ফলোয়ার্স এর জন্য কান্নাকাটি করছে। প্লিজ ভাই দয়া করে ফলোয়ার্স টা বাড়িয়ে দে, কেউ দয়াই করে দে আমার উপর। নর্মালি আমি কারোর দয়া চাই না, কিন্তু দয়াই করে করে দে, যারা যারা এরকম বলছিস। হ্যাঁ আমি কাঁদছি, পেটে আসছে মুখে আসছে না, আর তুমি বলো না, তুমি বলে দাও, অপমান করতে চাই না, কিছু করতে চাই না, বাট আমার না রোগা ঠোগা লোক না ঠিক পছন্দ না। খাইয়ে খাইয়ে মোটা করে দেবো, মোটাও হবি, করবো করছি, এখন করছি, আরো করবো ভবিষ্যতে, প্লাস তুই মোটাও হবি। কিন্তু আমার একটা প্রবলেম আছে, আমার গার্লফ্রেন্ড জুটছে না,
আমি এতদিন সিঙ্গেলই মরে আছি সামনে মোটা হলে গার্লফ্রেন্ড হয়ে আমার যারা বোনরা আমাকে ফলো করছে তারা প্লিজ একটু কিন্তু মালটা দেখতে ভালোই আছে হ্যাঁ দেখেছো তো ভাই বলে বলছি না আমার সত্যি ভালোই দেখতে আজ কি করবো বল রোগা মাল এইগুলো আমাদেরকে প্রমোট করে না মানে হেভি হেভি তোকে আমি রোস্ট করবো আমি তোকে রোস্ট করবো দেখ ভাই বলে কথা তুই আমাকে করবি না এটা যারা যাদেরকে গলা থেকে আওয়াজ না বেরিয়ে ভাই বললাম তারা রোস্ট করে দিল আর তোকে তো কষ্ট করে গলা থেকে আওয়াজ বার করে ভাই বলছি ভাই ঠিক করবি না আর আমি একটা জিনিস দেখেছি অনেক রোস্টাররা দিদি নিয়ে ভিডিও বানিয়েছে একটা একটা রোস্টার শুধু রোস্ট করেছে তারপরে সব যারা রোস্টার ছিল কিন্তু দিদি নিয়ে মানে একটা মানে ভালো সোশ্যাল মানে ইনফ্লুয়েন্স দিয়েছে যে না যে মেটা কাজ করছে দারুণ কাজ করছে দেখ ভাই কে রোস্ট করেছে আমি সবার নাম জানি না হ্যাঁ এই কয়েকদিনে তিনটে চারটে নাম মনে হয়ে গেছে সেটা হলো একটা হলো থাক একটা নাম নাই নিলাম ছেলেদের পারছি না ভাই তোকে আর ফুটেজ দিতে আমি সরি কথা না বলেই তোকে যা ফুটেজ দিয়ে দিয়েছি আমি তোকে না সত্যি সত্যি তোকে কথা না বলেই আমি তোকে যা ফুটেজ দিয়ে দিয়েছি আমরা রানাঘাট আসছি তুই এক বছর বসে খাবি জানি আমরা রানাঘাট আসছি হ্যাঁ যাচ্ছি রানাঘাট আসছি রানাঘাট আমি আসছি এই গাড়ি স্টার্ট কর আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাই আমার লাভ ইউ ঠিক আছে আর যাদের আর একটা নাম যেমন মনে আছে মৃন্ময়দা দিয়েছিল আর আমি ওগুলোকে ফলো করেছি আরেকটা আছে ছোট্ট ছেলে ছোট্ট ছেলে তোমাকে রোস্ট মানে ভালো মানে ছোট্ট ছেলে না না ভালো খারাপ বলছি না মানে যারা যারা আমাকে নিয়ে বলছি সবাইদেরকে বলছি যারা আমাকে রোস্ট করছে তাদেরকেও বলছি আর যারা আমাকে রোস্ট করেনি ভালো বলেছে তাদেরকেও বলছি সবাইকেই বলছি ব্যক্তিগতভাবে নিজের মোবাইল থেকে নিজের ইউটিউব চ্যানেল খুলে কারোর ভিডিও দেখিনি আমি কারণ কারোর সময় দিয়ে উঠতে পারিনি ঘুমানোরই সময় পাচ্ছি না ভাই চোখের নিচে ব্ল্যাক স্পট পড়ে গেছে মৃন্ময়দাকে চিনি আরেকটা হলো ছোট্ট ছেলে তোমার বিষয়ে অনেকে কোয়েশ্চেন করেছে যে ছোট্ট ছেলে এটা বললো ছোট্ট ছেলে ওটা বললো আমি ব্যক্তিগতভাবে দেখিনি বাট দেখবো ডেফিনেটলি অ্যান্ড ফলোও করবো সাবস্ক্রাইবও করবো হ্যাঁ খুব তাড়াতাড়ি একটা দ্বিতীয় হলো আরেকজন আছে দাঁড়া নাম মনে পড়ছে না খুব তাড়াতাড়ি আসছি তো স্টে টিউন্ড উইথ আলমন্ড এরকম ছোট্ট আলমন্ড ছোট আলমন্ড ছোট আলমন্ড কে ফলো করো এটা নামটা চেঞ্জ করে ছোট আলমন্ড করে তো দেখো তুমি বলছিলে যে আমার মানে আমি রোগা দেখো রোগা আমি সিরিয়াসলি রোগাই আছি আরে আরে তুই যা রে গজব বেজতি হে বেচারা মার গে গে মরে যাবে বাঙালি বাঙালির হাতে খেতে চলে এসেছি আমাদেরকে একটা পজিশনে নিয়ে যেতেই হবে আমরা পাশে আছি অ্যাট এনি হাউ অ্যাট এনি কস্ট আমরা ইউটিউবে ওকে একটা সাকসেসফুল জায়গা দিতে চাই দ্যাটস আ মেন এইম অফ আস প্রতি ছেলে পচা এবং বিভিন্ন রোস্টাররা বলেছিল যে ও বুলেট যাচ্ছে যে এখানে ইউটিউবার আসছে মানে ব্লগাররা এসে নন্দিনীদের ফুটেজ নিচ্ছে আর চলে যাচ্ছে এখানে যারা খাচ্ছে তো তাদের কাছে যাবো অ্যান্ড খাবারের কোয়ালিটি কেমন দেখা যাক এখানে দেখছো অনেকেই খাচ্ছে তো দিদির কাছ থেকে রিভিউ নেবো খাবারটা কেমন বল ভীষণ ভালো খাবারের কোয়ালিটি টেস্টও অসাধারণ আমি সেই বেহালা থেকে এসেছি শুধু বেহালা থেকে হ্যাঁ শুধুমাত্র নন্দিনীদির এই স্পাইস হোটেলটার জন্য স্পেশালি ভীষণ ভালো মানে ওনার অ্যারেঞ্জমেন্ট বিহেভিয়ার সব কিছু মানে খুব ভালো লেগেছে আর খাবারও খুব অসাধারণ দিদি আপনার খেতে ভালো লাগছে তো
খাবার দাবার একদম ভালো তো? বর্ধমান কালনা থেকে এসেছি। বর্ধমান থেকে এসেছেন? ঠিক ভালো লাগছে, স্পাইসি, খুব ভালো। মানে ডালটা কেমন? খুব সুন্দর ডালটা, খুব সুন্দর। তো এখানে একটা দাদা মাটন খাচ্ছে, মাটনটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো, অবিশ্বাস্য খেতে মাটনটা। আরে দামটা কেমন, মানে দামটা কেমন হয়েছে? রিজনেবল, ঠিক আছে, একদম ঠিকঠাক। অনেক দূর থেকে এসেছি, হুগলি থেকে। হুগলি থেকে? হুগলি চুচুড়া থেকে এসেছি। চুচুড়া? হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ। তো গাইজ বলো, তোমাদের খাবারটা কেমন লাগছে? দারুণ। মানে 100 কত দেবে? 100 দেবে। আমি কাজ আছে, দিদি বেরিয়ে যাবে, আমাকে খাবে বলেছিল, ওখানে অর্ডার হয়ে গেছে, তো ওখানে গিয়ে খেয়ে নেবো। আর আমি এখানে আসার সময় কী হয়েছে জানো, কেদারেকে আসছিলাম যখন বাস ধরে, এটা কয়লাঘাট, মানে তুমি ফোন করে বলেছিলে আগেবারে কয়লাঘাট, কিন্তু আমি চিংড়িঘাটা চলে গেছি। ওখান থেকে চিংড়িঘাটা থেকে রিটার্ন করেছি শিয়ালদা। শিয়ালদা থেকে রাজদাকে ফোন করলাম, বললো জিপিওর বাস ধর, জিপিওর বাস ধরে এসেছি এখানে। মানে অনেক সকালে বেরিয়ে পড়েছি, ভাবে কোলাপ করবেন। দিদি আজকে আমাকে ইনভাইট করেছিল, সবাই সাবস্ক্রাইব করবে তো 10K সুন বলে দাও, একদম করতেই হবে, ঠিক আছে? আর 10K হলে সবাই মিলে একটা পার্টি করা, বিশেষ করে তোমাকেও খাওয়াবো, অবশ্যই জানা হবে। সত্যি বলছি এত লয়াল এন্ড ডাউন টু আর্থ হাম্বেল, সত্যি মানে দিদি আলাদা আলাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এর আগে খাবারের ভিডিও করেছিলাম, তাই এবার আমি যে খাবো রিভিউ দেব না, পাবলিক রিভিউ নিয়েছিলাম। নন্দিনী দিদি অফিসিয়াল, ছোট্ট আলমন্ড, আলমন্ড আমার নামই চেঞ্জ করে দিয়েছে, কমফোর্টেবল আলমন্ডে, তাই জন্য আমি ওকে আলাম আলাম বলছি। বলছে বলে আলাম, আমি যখন প্রথম ঢুকেছি বলছো ছোট্ট করে সাবস্ক্রাইব করো। কিন্তু তোমরা কি কোনোদিন আলমুন নামে কাউকে নাম শুনেছো? কারণ নাম আলমুন ভেরি ইউনিক, ভেরি ইউনিক। আমি জানি না কেন আমার জীবনে এত ইউনিক ইউনিক নামগুলো কেন। আমার চ্যানেলের নাম ভুলে যাস, বলছি আমরা যে তোমার সাথে এত ভিডিও বানাচ্ছি তার মানে কি একটু জেলাস ফিল হয় না, এত ছেলে তোমার সাথে ভিডিও বানাচ্ছো? মানে তোমাকে ফ্রিডম দেয় আর কি। না ফ্রিডম এর ভাই, এটা মানে এটা অফকোর্স আছে ভাই, মানে নালে আমি এখানে থাকতে পারতাম না, আমি লগ থেকে বলার কথা, আমি কলকাতাতে আমি থাকতে পারতাম না, কলকাতায় থাকাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে তো আমার। হ্যাঁ আমি কারুর কাউকে এরকম করে কথা বলি সেটা অপছন্দের জিনিস, তার আমার কেউ আমাকে এরকম করে কথা বলুক সেটা তার অপছন্দ। ভেরি পজিটিভ অ্যাবাউট দ্যাট, হি ইজ ভেরি পজিটিভ, বাট স্টিল হি সাপোর্ট মি। রিজন ইজ দ্যাট কেউ সবসময় আমার মতনই নিজের কাছ থেকে নিজের ধর্ম মানে, তো তাই জন্য সাপোর্ট করে। জেলেস ফিল হয়, তার জন্য ঝামেলাটি হয়, বাট ওটা হয় মাঝে সাথে। আর ওটাই আমাদের রিলেশনশিপের আমি বলতে পারি যে একটা স্ট্রং পয়েন্ট, যেখানে নাকি ও আমাকে অলওয়েজ সাপোর্ট করে। আমার ঝগড়াটি, আরে ভাই দুটো বাসন থাকবে, আর ঝগড়া হবে না, এটা হয়নি। কিন্তু প্লিজ কেউ না ওই মানে যারা যারা এই ভিডিওটি দেখছে অনেকে আছে, তাদেরকে প্লিজ ওই কিছু কিছু পোস্ট, কিছু কিছু ভিডিওর স্ক্রিনশট নিয়ে নিয়ে না,
সে মানুষটাকে টর্চার করা বন্ধ করো। দ্যাট আই এম কমিটেড অর নট, নন্দিনী দিদির বয়ফ্রেন্ড আছে কি নেই, এই ধরনের রিপ্লাই দেওয়ার জন্য তো আমাকে চ্যানেল আছে, আমি আসছি, আমাকে কোশ্চেন করো, আমাকে পোক করো, আর দিদি রিপ্লাই দেয় পার্সোনালি, তাকে পার্সোনালি পোক করার কোনো প্রয়োজন নেই, দ্যাট ইজ ভেরি ব্যাড ম্যানার্স। হ্যাঁ ভাই, আমি তোমাকেই বলছি, তোমাদেরকেই বলছি, যারা যারা নাকি ওকে পোক করো, দ্যাট নন্দিনীও কি যখন তুই ভাই রেগে যা, ও যখন রেগে যায় তখন তোকেও কি এরকম করে চোখ দেখায়? হ্যাঁ আমি দেখাই, আমার অধিকার আছে, আমি যে মানুষগুলোকে ভালোবাসি সে মানুষগুলো চোখ দেখায়, এবার চোখ দেখানোর ধরনটা আলাদা, কারণ আমার সুন্দর চোখ আছে তাই আমি দেখাই, তোর নেই তাই তুই দেখাতে পারিস না, পরিষ্কার কথা। তোর গার্লফ্রেন্ডকে বল না একটুখানি সুন্দর দেখে একটুখানি মেকআপ করে চোখ দেখাতে, সেও দেখবে। তো প্লিজ ডোন্ট কমপ্লেন হিম অ্যান্ড ডোন্ট ফ্রাস্ট্রেটেড, মানে এগুলো ফ্রাস্ট্রেটেড লাগে, আমাদের রিলেশনশিপটার মাঝখানে ঢুকতে আসবে। আই উইল ওয়ার্ন ইউ। যেটা বলছিলাম, মানে আমার চ্যানেলে সবাই জানে যারা রেগুলার ভিউ দেখে আর কি, তো যে আমরা এখন একটা হিস্ট্রি শুরু করে, সরি লাভ স্টোরি শুরু, লাভ স্টোরিটা হলো যে আমার আগে একটা গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড, সে কেন ছেড়ে গেছে জানো আমার, আমি তাকে গুড নাইট বলিনি একটা রাতে, তাই জন্য। ভাই তোর ভাগ্য ভালো তুই তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, নাহলে তোর লাইফে গুড নাইট হয়ে যেত। আমি ভাবছি ভাই গুড নাইট না বলার জন্য সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করা উচিত না, কিন্তু একটা আমি কিওনে ভিডিও শেয়ার করেছিলাম এগুলো, তুই শাট ডাউন হয়ে যেতিস গুড নাইট না হলে। ইউ আর লাকি যে গুড নাইট বলার জন্য যদি কোনো মেয়ে তোকে ছেড়ে দিয়ে গেছে, আর সে যদি এই ভিডিওটা দেখে 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 দেখবে। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ তোকে ছেড়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি এরপরে না আমার প্রত্যেকটা ভিডিওতে লম্বা চড়া খিস্তি আসবে, তো এরপরে যদি আমার ভিডিওতে কোনো বাজে কমেন্ট আসে তো আমি বুঝে যাব যে আমার ছোট্ট আলমন্ডের এই না না গার্লফ্রেন্ড কে। ও ভাই আর আমি যা যা বললাম এতক্ষণ সব মজা করেছি, কিন্তু হ্যাঁ আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যা যা বলেছি এগুলো কে একদম মজা করি, মানে তুমি যদি ভেবে থাকো আমি ও নন্দিনী তো মজা করছে, না না আমি একদম মজা করছি। আর যারা যারা কাটা কাটা দাগ দিচ্ছে তাদের একটু বল ভাই, এখানে কাটার মানেটা কি, এখানে কাটার মানেটা ভাই থাম্বনেইল এখানে কাটছে, আমার চোখ দিয়ে নীল 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 রঙের জল কবে বের হলো জানি না, মানে একটুখানি ভিউজ ভিউজ, আর ওগুলো দেখে লোকেরা দেখেও, অ্যাকচুয়ালি লোকেরা খাওয়ায়, আমিও করব। লাঞ্চ স্টে সেফ, ড্রিম আপ ড্রিম বিগ, দেখা হবে আর নতুন করে ভালো ভিডিওতে, কি করলে ভালো করে ঘুষিটা মার, তুই দেখো মারবি তো ফোনে মানে ক্যামেরাতে মারো, ক্যামেরাতে বাই বাই গাইস, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ও কিছু হবে না, তুমি মারো, হ্যাঁ মারো না ক্যামেরায় মারো না, ফেটে গেলে তোমাকে টাকা নেবো, কি ভেঙে গেলো।